শিক্ষার্থীদের কোটা আন্দোলন একটা পর্যায়ে রূপ নেয় সরকার পতনের দাবিতে। ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সংবাদটি প্রকাশ্যে আসার পরই দেশের জনগণ মেতে ওঠেন আনন্দ উল্লাসে। ওই দিনই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনাও ঘটে। সে ঘটনাগুলোর মধ্যে একটি ধানমন্ডি 32-এ অবস্থিত জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এই ঘটনায় গায়কের 3,000-এর মতো বাদ্যসহ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথাও বলেন রাহুল। জানান, স্ত্রী সন্তানকে নিয়ে এক কাপড়ে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা, রাহুল আনন্দের বাসার উদ্দেশ্য করে কেউ আগুন দেয়নি। ধানমন্ডি 32-এ অবস্থিত বঙ্গবন্ধু মিউজিয়ামকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, আর সেই আগুন ছড়িয়ে পড়ে রাহুলের বাসায়। বিষয়টি নিশ্চিত করা হয়েছে জলের গান ব্যান্ডের ফেসবুক পেজ থেকেও। এ বিষয়ে রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেয়া হয়েছে 32-এর বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে। রাহুল দা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন, এক পাশে তাদের সংসার, অন্য পাশে জলের গানের স্টুডিও। 32-এর সেখানে আরো অনেক এমন বাসা আছে। রাহুল দা ও তার পরিবারের দুর্ভাগ্য এই বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে। তিনি আরও লিখেছেন, রাহুল দাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে আসার সুযোগ দিত না। তারা সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুল দার বাসার আগুনের সঙ্গে রাহুল দার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। নিউজ ডেস্ক, আমাদের সময়।